ঝিনাইদহ র‍্যাব 6 ও CPC-2 এর সফল অভিযানে 432 বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। CPC-2 ও র‍্যাব 6 ঝিনাইদহের আভিযানিক দল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও ASP HM শফিকুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে 6/7/2020 ইং তারিখে সোমবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার শেরেবাংলা সড়ক এলাকা থেকে 9 নং ওয়ার্ড রাঙ্গিয়ার পোতা গ্রামের নওশের আলীর ছেলে রকিবুল ইসলাম রকিকে গ্রেফতার করে। সে সময় মাদক ব্যবসায়ী রকিবুল ইসলাম রকির নিকট থেকে 432 বোতল অ্যালকোহল বা ফেন্সিডিল, একটি মোবাইল সেট, 2টি সিম কার্ড ও নগদ 457 টাকা উদ্ধার করা হয়। আটককৃত রকিবুল ইসলাম রকিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা থেকে সোনারগাঁ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অ্যালকোহল ঝিনাইদহে নিয়ে এসে ফেন্সিডিলের বিকল্প হিসেবে পানি মিশিয়ে এসে বিক্রয় ও ব্যবহার করে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।